আমার মন হইয়াছে দেওয়ানার কান হইয়াছে দেওয়ানা আমায় লইয়া চল গো তুরা সোনার মদিনা আমার মন হইয়াছে দেওয়ানার প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় লইয়া চল গো তুরা সোনার মদিনা আমার মন হইয়াছে দেওয়ানার প্রাণ হইয়াছে আমায় লইয়া চলবো তোরা সোনার মদিনা আপনারা এখানে যারা আছেন ছোট বড় সবাই বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার তাকে কেউ দেখেছে হয়তো শুনেছে তার কথা গান হয়তো না দেখেই তার প্রেমে পাগল হয়েছে এমন মানুষ আছে আছে না এখানে এমন পাগল অবশ্য আছে আমার রশিদ চানকে তারা তাদের মনের মতো করে সেবা করেছে কিন্তু আমার ভাগ্য জটিল হ্যাঁ আমার ওই রশিদ চান হজ করতে গেছিল এই কথা আপনারা জানেন না বাবা আরে আমার রশিদ চান্দের ভক্ত যারা তারা বলতে পারবে একদিন তার এক ভক্ত তাকে জিজ্ঞাসা করেছিল বাবা তুমি তোমার জীবনে অনেক হাজিদের বিরুদ্ধে কথা কইছো কইছো না বাবা স্টেজে একটু আমরা সাইলেন্ট বলে থাকি তুমি যেই মানুষটি হাজিদের বিরুদ্ধে কথা কইছো হঠাৎ তুমি হজ করতে গেলা এখন আমরা আমাদের যদি কেউ জিজ্ঞেস করে তোর বাপেই তো হজ করে আমরা কি করি
আমারও শিক্ষা নই ভক্তকে বুকে জড়ায়া বলে বাবা রে আমি রশিদ যদি পারতাম সারা জীবন ওই মদিনার মাটিতে ধুলাই করতাম আরে আমার রশিদের যদি এই সৌভাগ্য হইত আমি সারা জীবন ওই মদিনার মাটিতে ধুলাই করতাম কেননা ওই মাটির উপর দিয়ে হেঁটে গেছে আমার দিনের পয়গম্বর আমার সেই দয়াল নবী যে তার 63 বছর জিন্দেগির মধ্যে উম্মতি সারা শেয়ার কোনো কিছুই ভাবে নাই আরে উম্মতের জন্য তার প্রাণপ্রিয় অধিক হুসাইনকে যখন কারবালায় শহীদ করলো আমার নবী ওই হুসাইনকেও তার উম্মতের জন্য উৎসর্গ করে দিল যে আমার হুসাইনের উসিলায় যদি আমার এই পাপে তাপে উম্মতকে নাজাত দিতে পারে এমন দয়াল বন্ধু চরণ ধুলি রওজার ধুলি যদি আমি রশিদ আমার গায়ে মাখি আমার ভিতরটা না জানি শীতল হয়ে যায় মনে হয় আমার মনে হয় আমি আবার সেই মদিনায় যাই আমি ওই মদিনায় আমার পাপকে মোচন করার জন্য যাই নাই আমি গেছি আমার নবীর গায়ের ঘেরা নেওয়ার জন্য আমার নবীর গায়ের গন্ধ নেওয়ার জন্য আমার নবী যেই ধুলির উপর দিয়ে চলেছে ওই ধুলি আমার গায়ে আমার মাথায় মাখার জন্য কেননা এই দিনের নবী উম্মতের জন্য কাল হাসরে চোখের পানি ফেলবে আর উম্মতি বলে জানদার করে কাঁদবে সেদিন আমার নবী ছাড়া আর কেউ সামনে এসে দাঁড়াবে না ওরে তুমি কোথায় আমার প্রিয় হাজেরা Hold on, hold on, hold on.
তার প্রাণ হইয়া সদা নায়া আমায় লইয়া